স্যার এই লোকটাই ছিল আমি আছি না আপনি কিছু করবেন না सरदार जी आप क्या इनको जानते हैं गौर से देखिए आप क्या इनको जानते हैं की बोल छे I know this person we met today morning his car was broken Sir, একটু আচ্ছা আপনি ইনকে সাথে ইনকি ওয়াইফ কো দেখা হ্যায় আই হ্যাভেন্ট সিন এনি লেডি হি ওয়াজ অল অ্যালোন ব্লাডি ব্লাডি স্কাউন্ডরেল কি বিষয় কথা হ্যাঁ স্যার তুই কিছু ভাই শালো মিস্টার বব ইনফ ইজ ইনফ सरदार जी आपने इनकी वाइफ को देखा है अरे सर ही शराब एक कथा बोल बेटा रमेश ये सरदार जी नाम नहीं है ना कि छोड़ दो और देखो यदि कोई फास्ट फूड जिनिस लगे और सुनो आपने हमारे साथ थाना चलो सकाल तक आपका अनेक हेली देखी हम एबार किंतु आमार पाला ए ये चले गए सर আমি অনেকগুলো পেট্রোল পাম্প দেখেছি তবে সমস্ত পেট্রোল পাম্পের মধ্যে আমার মনে হয় যে এটাই বেটার এর ক্যামেরা পজিশন পারফেক্ট এই দেখুন স্যার বডি ডাম্প করার জন্য এই জায়গাটাই আইডিয়াল আর দুপুরের পর থেকে এখানে কোনো লোকজন আসে না শুধু একটা কথাই বুঝতে পারছি না সরদার জি কেন এখনো সময় আছে আরে সত্যি কথা বলুন তো আপনার ওয়াইফ কোথায় স্যার প্রবলেমটা এটাই যে যাকে ধরার কথা তাকে আপনি ছেড়ে দিলেন আর ভিকটিমকে আপনি সন্দেহ করছেন দেখুন আপনি সকাল থেকে বলে যাচ্ছেন যে আপনার ওয়াইফ মিসিং কিন্তু আপনাকে আপনার ওয়াইফের সাথে গাড়িতে কেউ দেখেনি আপনার শ্বশুর বাড়িতে আপনাকে কেউ চেনে না হোয়ার ইজ দ্য প্রুফ যে আপনার ওয়াইফ আপনার সাথে ছিল স্যার शायद इसके साथ कोई नहीं था ये इधर उधर की बातें कर रहा है वॉट डू यू मीन ही मीन्स एग्जैक्टली वॉट इट लुक्स लाइक सर আর কতবার বললে বিশ্বাস করবেন মাই ওয়াইফ ইজ মিসিং স্যার এক মিনিট স্যার স্যার আসার সময় আমরা আমরা একটা ধাবায় দাঁড়িয়ে ছিলাম স্যার সেখানে গেলে আপনি প্রুফ পাবেন যে মাই ওয়াইফ ওয়াজ উইথ মি স্যার আপনি আপনি চলুন স্যার ধাবায় প্লিজ স্যার চলুন নাবা হ্যাঁ স্যার এই কথাটা এতক্ষণ বাদে আপনার মনে পড়লো সকাল থেকে আমাদের এদিক ওদিক ঘুরে যাচ্ছেন আপনি আমি আপনাকে লাস্ট চান্স দিচ্ছি হ্যাঁ ইন কেস যদি ওখানে কোনো প্রমাণ না পাওয়া যায় না তাহলে আমি কিন্তু আপনাকে ডিটেইন করবো আন্ডার সেকশন 201 ফর ওয়েস্টিং আওয়ার টাইম